হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম, যেটি আসলে স্যামসাংয়ের D69। বাজারে একটি অনেক সুন্দর মোবাইল। যারা কম দামে আসলে এই মোবাইলটি কিনতে যাচ্ছেন, আপনারা অবশ্যই কিনতে পারেন। এটি D69 মডেল। ডিসপ্লে সাইজ হলো 1.77, ক্যামেরা হলো 0.08 MP3, MP4, ব্লুটুথ এবং টস আর ইত্যাদি ইত্যাদি। ব্যাটারি 1000 mAh এবং GPRS। আসলে এই যারা আসলে একদমই অল্প মূল্যে এই মোবাইলটি ক্রয় করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই মোবাইলটি ক্রয় করতে পারেন, স্যামসাংয়ের D69। আসলে সেটির প্রসেসর হলো স্পিড র্যাম। আসলে এই প্রোডাক্টটি অনেক সুন্দর, আসলে এই মোবাইলটি অনেক স্মুথ, কারণ ছোট মোবাইল, হাতে অনেক সুন্দর বসে যায়। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। D69 এটা খোলার পরে, আনবক্সিং করার পরে আমি ভিতরে দেখি কী কী দিছে আপনাদের দেখাই। এখানে আমি বক্সটা খুললাম, এখানে দেখতেছি একটি চার্জার দিছে। চার্জারটি আসলে প্যাকেটটা খুলে নেই, এখানে দেখুন চার্জারটি একটি দিয়েছে। চার্জার আসলে এটা 1.7, এটা আর কি দেখাবো। সিম্ফনি এটা কোম্পানি, কিছু ডিটেলস লেখা আছে এটা কত ভোল্ট, আদার্স কিছু। এটা হলো যে 0.3 3.7 ভোল্ট সরি 3.7 ভোল্ট। এখানে এখন ব্যাটারিটা লাগাবো। আসলে এই D69 মোবাইলের সাথে কিন্তু হেডফোন দিচ্ছে না ফ্রি। আসলে কিছু কিছু মোবাইলে হেডফোন ফ্রি দেয়, আসলে ইন্টারনালি কিছু মোবাইলে হেডফোন দেওয়া অফ হয়ে গেছে। আসলে আর হেডফোন দিচ্ছে না, কিছু কিছু ফটাকে দিচ্ছে, কিছু কিছু ফটাকে দিচ্ছে না, জানি না কী কারণে দিচ্ছে না। আসলে এই মোবাইলটি আমি অন করলাম, অন করে দেখাই আপনাদের। আসলে সেটা কোন স্বল্প মূল্যে আসলে অনেক সুন্দর একটি মোবাইল আমি মনে করতেছি। এই মোবাইলটি বাজারে কিনতে গেলে আমাদের 1000 টাকা মূল্য আছে, আপনি 1000 টাকা দিয়ে ক্রয় করতে পারেন। মাঝে মাঝে ইন্টারনেটে আমি সার্চ দিয়ে দেখলাম যে প্রাইস ওখানে বেশি দেখাচ্ছে, আসলে কিন্তু বাজারে বিক্রি খুচরা পাইকারি বাজে কিন্তু 1000 টাকা। আসলে ক্যামেরাটাও বেশ মোটামুটি ভালো দেখাচ্ছে। D69-এর স্টিকারটাকে আমি ছবি তুলতেছি, আসলে মেমোরি কার্ড নেই, এখন ছবিটা উঠতেছে না। আপনারা অবশ্যই আমার যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, তাতে নেক্সট ভিডিও পেয়ে যাবেন। আসলে এই মোবাইলটি আপনারা স্বল্প মূল্যে ক্রয় করে নিন, যদি চান ক্রয় করে নিতে পারেন। যে কোনো দোকানের কাছে গেলেই আপনি এই মডেল চাইলে আপনাকে মোবাইলটি বের করে দেবে। আশা করি সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আর একটি কথা বলে নিই, আপনাদেরকে তো বললামই যে আসলে আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।